नारे तकबीर अल्लाहु अकबर जोरे नारे रिसालत या रसूल अल्लाह। अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन वल्लाक़िबतु लिल्मुत्तकीन अस्सलातु वस्सलामु अला सय्यदिना व सय्यदिल अंबिया वल मुरसलीन खातिमिन नबीन रहमतिल लिल आलमीन कमा قال الله تعالى في القرآن العظيم وما أرسلناك إلا رحمة للعالمين وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تعالى في شأن حبيبه ورسوله تعظيما وتكريما أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا شکل زبان کھلے محبت پڑھنا اللهم مولانا محمد وعلى آل سيدنا تیری نسل پاک میں ہے بچہ بچہ نور کا تو ہے عین نور تیرا سب گھرانا نور کا اللہم صلی مولانا محمد وعلى آل سيدنا در شب معراج بود جبرائیل
در کعب پانی ہادا بر سریر گنبد خضرا توی اللهم صل مولانا محمد وعلى آل سيدنا لا إله زبان قل لا إله ماشاءاللہ لا الہ لا الہ لا الہ لا لا الہ لا لا الہ لا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم اللہ 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 صبح طیبہ میں ہوئی بٹتا ہے بارا نور کا اللہ اللہ صدقہ لینے نور کا آیا ہے چارا نور کا اللہ 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 باغ طیبہ میں سہانا پھول پولا نور کا اللہ 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 مست بو ہے بلبل پرتی ہے کلمہ نور کا اللہ 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 شمع دل میں شکایت تن سے نہ جو جائے جا نور کا اللہ 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 لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ تعالی علیہ وسلم اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم الا ان اولیاء اللہ لا خوف علیہم ولا هم يحزنون صدق اللہ مولانا العظیم وصدق رسوله النبی الکریم ونحن على ذلك من الشاهدين والشاکرین الحمد للہ رب العالمین اپستیت تپس کل سمراٹ پاک بھارت اپمہادیشر انتم ولی کامل آل رسول آل واسع پاک
হুজুর আল্লামা সৈয়দ মিরান শাহ তাতারি রহমাতুল্লাহ তাআলা আলাইহির শরণে আজকের এই উরসে আউলিয়ায় মঞ্চে আসেন ইসপুর নূর মেহফিল কি রুহে রবা সদরে মেহফিল জিনতে মেহফিল রুহে মেহফিল রৌনকে মেহফিল হুজুর আল্লামা আলে রসুল আলে গোসে পাক হযরতুল আল্লাহ মাওলানা ফকির সৈয়দ নাসির রায়হান আল কাদরি মুদ্দা জিল্লুল আলী আল্লাহ তাআলা হযরত কি সায়া হামারি সর পর তাদের কায়েম ও দায়েম রাখে শকল পূরণ আল্লাহুম্মা আমিন হযরত কি আবা ও আজদাদ নে সরজমিনে বাংলাদেশ খাস তৌর পর ইস বামনবাড়িয়া জিলা মে দীন ইসলাম সুন্নিয়ত কি জো খিদমত আঞ্জাম দিয়া আল্লাহ তাআলা হামারে মৌজুদা হযরত কো আপনা আবা ও আজদাদ কি নকশে কদম পর চলনে কি তৌফিক ও রফিক আতা ফরমা আমরা শুকর করি আল্লাহুম্মা আমিন উপস্থিত হাজিরানে মজলিস আমি কৃতজ্ঞ বিশেষ করে আমাদের হবিগঞ্জের নোয়াপাথারিয়ার আলী হোসেন ভাই হযরত আপকি এক মুরিদ হামারে আলী হোসেন ভাই হর সাল আপকি হুকুম পর লব্বাই কে কর হুজুর গোসে পাক ও হুজুর মিরান শাহ রহমতুল্লাহ আলাইহি কি গ্যারহবীঁ শরীফ বড়ি গ্যারহবীঁ শরীফ বড়ি শান ও শৌকত সে মানাতে হ্যায় হর সাল তো আমার আলী হোসেন ভাইয়ের একান্ত অনুরোধে মূলত আমার আপনাদের খেদমতে আশা এবং হযরতের কদমে হাজিরি দেওয়া আল্লাহ তাআলা আলে রাসূল কে সদকে আমাদের এই হাজিরি কো কবুল ফরমায়ে আমরা সকলে পড়ি আল্লাহুম্মা আমিন আরো বড় করে বলেন আল্লাহুম্মা আমিন আসলে ওয়াজ তকরির আলোচনা করার একটা বিশেষ মকসুদ থাকে উদ্দেশ্য থাকে আমরা নামাজের ভিতরে দুরূদ শরীফ পড়ি কিনা বলেন না দুরূদ শরীফ পড়ি কিনা কাদের উপর শুধু কি নবীজির উপর সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি নামাজের ভিতরে আমরা নবী পাক সাহেবুল আওলাক হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার উপর দুরূদ শরীফ পড়ি ঠিক একই সাথে আমরা দুরূদ শরীফ পড়ি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আওলাদদের উপর আজকে নাসিরনগর হবিগঞ্জ বাসীরা ধন্য যেই নবীকে আমরা নামাজের ভিতরে দুরূদ সালাম দেই যার আওলাদদেরকে আমরা সালাম দেই আজকে সেই আওলাদ রাসূল মাহফিলের সভাপতি জুড়ে বলুন না সুবহানাল্লাহ আরো বড় করে বলুন না সুবহানাল্লাহ মানুষ ইবাদত রিয়াজত সাধনা করতে করতে ওলি আব্দাল গাউস কুতুব বড় বুজুর্গ হওয়াটা স্বাভাবিক কিন্তু ইবাদত বন্দেগী করে আওলাদ রাসূল হওয়া যায় বলেন না আওলাদ রাসূল হওয়া যায় যাই হোক নুজুলের রহমত আল্লাহর রহমত নাজিলের একটা মুবারক সময়ে মুবারক সাআত আমরা আলে রাসূলের জের সায়ায় এখানে বসেছি যেই সময় আল্লাহ দুনিয়ার নিকটবর্তী আসমানে বান্দাদেরকে নজর করে করে ডাকেন আমার কাছে চাও আমি তোমাদেরকে দান করব একটু জোরে বলুন না সুবহানাল্লাহ অন্য সময় আমরা আল্লাহকে ডাকি আর এই সময়টায় আল্লাহ আমাদেরকে ডাকেন তাহলে পার্থক্য আছে না নাই এই কারণে যারা সাধক ওলি আব্দাল গাউস কুতুব তারা রাতের শেষ ভাগে বিছানায় পিঠ রাখতেন না তারা জাগ্রত থাকতেন ইবাদত করতেন বন্দেগী করতেন এই জন্য আল্লাহ তাআলা
ওই মহান বলিদের শানে বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাবধান, নিশ্চয় যারা আমি রব্বুল আলামিনের বন্ধু হয়ে গিয়েছে, লা খাউফুন তাদের কোন দুনিয়ার জমিনে ভয় নাই। জবান খুলে বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের কোন ভয় বলেন না, কোন ভয়? লা খাউফুন আলাইহিম আই ফি দুনিয়া। আল্লাহকে বলি জিতনে দিন তক ইস দুনিয়া মে রহেগি ইনকে কোই খৌফ নাহি। জোরে সুরে বলুন না সুবহানাল্লাহ। তাদের কোন ভয় বলেন না, তাদের কোন ভয়? কথাটা কার? আল্লাহ। কিভাবে? সম্মানিত হাজেরিন, 360 আউলিয়ার সরদার ইমামুল আউলিয়া সরতাজ আউলিয়া শাইখুল মাশায়েখ হুজুর শাহ জালালে মুজাররদ ইয়ামানি রহমাতুল্লাহ তাআলা আলাইহি মক্কার জমিনে পীর ও মুর্শিদ এবং ওনার মামা আহমদ কবির রহমাতুল্লাহ আলাইহির খানকায় আল্লাহর ওলি আহমদ কবির খানকার ভেতরে বসা, হঠাৎ করে একটা মুরিদ, একটা ভক্ত, একটা লোক আহমদ কবিরের খানকা এসে বলল, হুজুর আমি গরিব মানুষ, অর্থ বৈত্য আমার তেমন কিছু নাই, শুধুমাত্র একটা ছাগল, দুধ দহন করে বাজারে বিক্রি করি। ও আল্লাহর ওয়ালি আমার পীর ও মুর্শিদ, আজকে আমার ওই ছাগল বনের জঙ্গলের একটা বাঘ খেয়ে ফেলছে, আমি মর্মাহত। আমি জানি দুনিয়ার কোন আদালতে এর বিচার পাওয়া যাবে না, কিন্তু আপনি আল্লাহর ওলি, আপনার পক্ষে এই বিচার করা সম্ভব। জবান খুলে বড় করে বলুন সুবহানাল্লাহ। ইস জমিন মে কুছ লোগ এসা হ্যায় জো হুকুমত পর আপনা কবজা করতে হ্যায় লোগো কে পর নহীঁ হুকুমত পর, আর ইয়ে জো সাদাত হ্যায় ইয়ে হুকুমত কো নহীঁ ঢুঁঢতে, হুকুমত ইনকি কদম চুমতি হ্যায়। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। আওলাদে রাসূল যারা, এরা চেয়ার পছন্দ করে না, ক্ষমতা পছন্দ করে না, ক্ষমতাধর ব্যক্তিরা ওনাদের কদম চুমে ক্ষমতা পাওয়ার জন্য কথা বলেন, ঠিক না বেটি? একটু দুই হাত তুলে বলুন না, ঠিক না বেটি? সম্মানিত হাজেরিন, ওলিরা দিতে পারে কি পারে না কথা কন না আপনারা? আর যিনি আওলাদে রসুল উনি দিতে পারে না? হাজার ওলি থেকে তো আওলাদে রসুলের মর্যাদা অনেক। এখানে ওলামাই কেরাম বসা, এনারা তো ওই গরের মানুষ, ইনারা তো ওই খানদানের লোক, উনাদের জিসমে তো খুনে মুস্তফা রয়েছে। একটু বড় করে বলুন আল্লাহু আকবার। এই জন্য আলা হযরত ইমামে আহলে সুন্নাত মুজাদ্দিদে দীন ও মিল্লাত ইমাম আহমদ রেজা বলছেন, হাম বিকারি ও করিম উনকা খুদা উনসে ফজু না কহনা নহীঁ না
কেহনা নেহি আদত রসূলুল্লাহ কি। একটু জোরে বলুন না, ইয়া রাসূলুল্লাহ, আমার রসুল এমন এক রসুল যার কাছে একজন ব্যক্তি যতবার চেয়েছে না বলা, নাই বলা, এটা আমার রসুলের আদত না, অভ্যাস না। একটু চিৎকার দিয়ে বলুন আল্লাহ আকবার। সেই রসুলে পাকের আওলাদ, ওয়ালাদুম মিন ওয়ালাদ রাসূলুল্লাহ। একটু মারহাবা বলতেন না, একটু মারহাবা বলতেন না। সম্মানিত হাজেরিন, কথা লম্বা হয়ে যাবে, আমি সেদিকে যাব না, সময় কম। লোকটা আহমদ কবিরের কাছে বিচার দিলেন, এখন বলেন তো দেখি, বুকে হাত দিয়ে বাঘে যদি ছাগল খায়, কে এজোরে কয় না, কে বিচার করুন যাইব, কেটা বিচার কর, যে যাইবে হেরত তো যাইব। কিন্তু আল্লাহর ওয়ালি চিন্তা করেন, এই লোকটা আমার কাছে এসেছে বেলায়ত ওয়ালি বিশ্বাস করে, তার বিচার যদি আমি না করি ওলিদের ব্যাপারে একটা খারাপ ধারণা তৈরি হবে জীবনে, আর ওলি মানবে না। কথা বলেন ঠিক না বেটি? আবার চিন্তা করেন, বিচার করব কি, হঠাৎ করে দেখলেন 17 বছরের শাহজালাল খানকার ভিতরে ঢুকতেছেন। আহমদ কবির কো আল্লাহ মুশকিল হল হয়ে গেল। এ শাহজালাল লাব্বাইক ইয়া সাইয়েদি, হুকুম করেন কি করতে হবে। পীর ও মুর্শিদ বললেন, শাহজালাল এই লোকটার ছাগল বাগে খেয়েছে, যাও বাঘটাকে ধরে নিয়ে আসো, আমি বিচার করব। জবান খুলে বড় করে বলুন সুবহানাল্লাহ। আমাদের দেশে পীর আছে না নাই, মুরিদ আছে না নাই? কোন পীর যদি মুরিদকে বলে বাবা আমাকে একটা বাঘ এনে দে জঙ্গল থেকে, সালাম একসাথে হিসাবে কয়টা দিব? 1000 সালাম দিয়ে বলবে, হুজুর আপনি আপনার জায়গায় থাকেন, আমি যাই, হাসরের মাঠে দেখা হবে। কথা কয় না, তাহলে বোঝা যায় পীর দরসা এটা রুসুমের জন্য, অন্তর পাওয়ার জন্য নয়। সম্মানিত হাজেরিন, 17 বছরের শাহজালাল যেই মাত্র মুর্শিদ বললেন ভাগানার জন্য, আসসালামু আলাইকুম বলে দিছে দৌড়। এত আস্তে সুবহানাল্লাহ, কেমন পীর, কেমন সাগরিত, জৈসা পীর ওয়াইসা মুরিদ, কোন ভয় নাই, চিন্তা নাই, কেন থাকবে? আল্লাহ তো বলেছেন লা খাউফুন আলাইহিম, একটু বড় করে আল্লাহু আকবার। আর আপ লোগোনে জো সিলসিলা মে আপনি হাত দিয়া, হযরত কি আবাদ ও আজদাদ নে জো সিলসিলা ইস জমিন মে ফেলায়া, এ আলে রাসূল হুজুর গাউসুল আজম কি কাদরিয়া সিলসিলা। কথা বলেন ঠিক না বেটি? আর জোরে বলুন না ঠিক না বেটি? এই সিলসিলার পীর ইমাম হচ্ছেন হুজুর বড় পীর গাউসুল আজম রাউশাল জমির আব্দুল কাদের জিলানি, সকলে বলো রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ ওলিদেরকে বলছেন উলামায়ে কেরাম তাওয়াজ্জু লা খাউফুন, ওলিদের কোনো ভয়? একটু জোরে, ওলিদের কোনো ভয়? হুজুর খাজা করিবে নামাজ কি আসমত আমার মাথার উপর, সরকার মুজাদ্দিদ আল ফিসানির আসমত আমার মাথার উপর, কিন্তু হুজুর গাউসে আজম পীরান পীর রওশন জমির হযরত আব্দুল কাদের জিলানী বলেছেন মুরিদি লা তাখাফ আল্লাহু রাব্বি, হে আমার মুরিদেরা তোমাদের কোনো ভয় নাই। আরো জোরে, আরো জোরে, সিলসিলা খুঁজেন, পীর খুঁজেন, তাদের বাণী খুঁজেন, মলফুজাত খুঁজেন,
একমাত্র আমার গাউসে পাক বলেছেন আমার মুরিদেরা, হে আমার মুরিদেরা, লা তাখাফ, তোমাদের কোনো ভয় ভয় আল্লাহু আকবার। আমার গাউসে পাকের ক্ষমতা রজুরে আর জোরে মুরিদ লা তাখাফু কেহ কর তসল্লি দি গুলামো কো, জোরে বলুন না ইয়া গাউসে পাক, আর জোরে বলুন না ইয়া গাউসে পাক, মুরিদ লা তাখাফু কেহ কর তসল্লি দি গুলামো কো, কিয়ামত তক রহে বেখৌফ বন্দা গৌসে আজম কা, আল্লাহুম্মা সাল্লি, জবান খুলে মহব্বতে কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে। শাবানের দ্বিতীয় রাত, রসুল বলছেন শাবান ও শাহরি, আমি নবীর মাস শাবান, আর জুড়ে তো নবীর মাসে নবীর উম্মত নবীর আওলাদকে সামনে রেখে গুরুদের আওয়াজ ছোট হবে না বড়? আরে দুরুদ পড়া মানে তো নিজের কপালকে মেরাজ বানানো, একটু মহব্বতে আল্লাহুম্মা সাল্লি, মারহাবা মাশাআল্লাহ, মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা, সম্মানিত হাজিরিন, শাহজালাল চলে গেলেন কি আনার জন্য, বাগের স্বভাব কি, সালাম দেওয়া না খাওয়া, ঘুরতেছে আর বাঘ খুঁজতেছে, জোরের সময় দুপুরের নামাজ পড়ে খাইলে একটু ঘুম আসে না নাই, চোখে ঘুম লাগে কিনা, আস্তে একটা ছাগল খাইছে বাঘে খাইয়া জিমায়, শাহজালাল বাচ্চাকে ধরবে মুর্শিদের কাছে আনার জন্য, একটু চিন্তা করে আল্লাহ বনের বাঘ এত দূর থেকে ধইরা নিয়ে আসা মুখান খায়, আমার হুজুরের পিছাটা করবো কি একটু বুঝি, আরো জোরে বাপের যদি ছেলে হয় পাঁচটা পায়ের নিচের রুম দেখলে বোঝা যায় বড় হইলে বাদ দিব কোনটা, কথা কয় না ঠিক না বেটি, চিন্তা করে কি বিচার করবে আমার মুর্শিদ, মোবাইলের ভিতরে সিম কার্ড আছে না নাই, জোরে কয় না আছে না নাই, বিশ একুশ বছর হয়েছে আবিষ্কার হয়েছে, আমার আল্লাহ ওলিদের সিনার ভিতরে বহু আগে সিম কার্ড ঢুকাইয়া রাখছে, আর জোরে বলুন আল্লাহু আকবার, শাহজালাল মুতাওয়াজ্জিহা হলেন মুর্শিদের কলবের দিকে, আহমদ কবির চিন্তা করে আল্লাহ যেই ফাগলারে পাঠাইছি বাগানের জন্য ফাগলা তো বাগান দেই, আরে মুর্শিদে নাম ঠিক যে করলো সাধন বিনা দোদে দইফা তাইয়া তারা তুইলা সে মাখন, কথা বলেন ঠিক না বেঠি, আরে মুর্শিদে নাম ঠিক যে করলো সা বিনা দুধে দইফা তাইয়া তারা তুইলা সে মাখন, সেই সে মাখন বকন করলে সেই সে মাখন মরণ জ্বালা থাকবে না লোহ
নাই লোকান সাহসো না আল্লাহ 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 মারহাবা জবান খুলেন আল্লাহ 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 সারাটা জীবন জিকির করছেন মুর্শিদকে ধ্যান ধরা আজকে মুর্শিদ সামনে জিকির আল্লাহ 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 মারহাবা মাশাল্লাহ আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কষ্ট হচ্ছে অসুবিধা হচ্ছে শাহজালাল মুতাওয়াজ্জিয়া হলেন পীরের দিকে পীর চিন্তা করে যেমন শহরের মধ্যে দশতলা পনেরো তলা বিল্ডিং আছে না নাই প্রত্যেকটা কামরার মধ্যে সিসি ক্যামেরা আছে না নাই ওই সিসি ক্যামেরার নম্বর যদি মালিকের মোবাইলে থাকে মালিক যদি লন্ডন থাকে হবিগঞ্জ নাসিরনগরের বিল্ডিং দেখার ক্ষমতা আছে না নাই হবিগঞ্জের মালিক সিসি ক্যামেরার নম্বর দিয়ে যদি লন্ডন থেকে বিল্ডিং দেখতে পারে আরে আমাদের মিরান শাহ হুজুর কচুয়ার রওজা থেকে আমাদের মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই সম্মানিত হাজিরিন আহমদ কবির কলেন আল্লাহ পাগলাই তো বাঘ আনবো এখন বিচার করুন কি বাঘের কি জেল দন যাইব যেখানে জেল দিব বাকি জেলিরা যাইব কই যদি ছাগলের জরিমানা 5,000 টাকা দিব কেটা বাঘের কি কোনো মালিক আছে চিন্তা করে আল্লাহ পাগলায় বাঘ যখন নিয়ে আসবে আমি বাম হাতে এইভাবে পিঠে রাখবো ডান হাতের তিনটা আঙ্গুল দিয়ে থাপ্পড় দিয়ে বলবো যা আর ছাগল খাইস না আরো জোরে খানকার ভিতরে মুর্শিদ কল্পনা করতেছে বিচারটা এরকম করব মুখ দিয়া প্রকাশ করে নাই শাহজালালের রাডারও ধরা পড়ে গেছে আরো জোরে চিৎকার দিয়ে ও বিচার বুঝি এইটা করবো এইটা তো আমিও পারি এত দূর ঠান্ডা বাঘরে নেব না দরকার কি বাম হাত দিয়ে ধরছে ডান হাত দিয়ে সেটা আঙুলে থাপ্পড় থেকে যা আর খাইস না তুই আজাদ ঘন্টা খানেক পরে শাহজালাল খান খায় আহমদ কবিরের ডাক দেখে বাজান বাক ওই মালিক তো বসা হুজুর যে বিচার আপনি করবেন আপনার পক্ষ থেকে বিচারটা আমি করে ফেলছি এই পাগলা কি বলিস হুজুর আপনার গোলামি করতে 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 আমার চক্ষু খুলে গেছে আমি চক্ষুটা বন্ধ করে আপনার কলবের দিকে তাকাইলাম আপনি চিন্তা করতেছেন বাঘ আনলে বাম হাত দিয়ে ধরে ডান হাত দিয়ে থাপ্পড় দিয়ে ছেড়ে দিবেন আমি তাই করেছি আরো জুড়ে হযরতে শাহজালালে মুজাররাদিয়া মনির পীর মুর্শিদ ডাক দিলেন আল্লাহ একটু বড় করে বলুন আল্লাহ চিৎকার দিয়ে বলুন না ইয়া আল্লাহ এক মুস্কান হিন্দুস্তানের জমিনে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে গোটা দুনিয়ার কাফের মুশরিকদের দুর্গে আগুন লাগিয়ে দিয়েছে এই তুই হাত ধরে বলো ঠিক না ঠিক মুস্কান বুঝিয়ে দিয়েছে আল্লাহু আকবার যদি মুসলমানরা পড়ে কাফের থাকতে পারে না তুই হাত ধরে বলো ঠিক না ঠিক
সম্মানিত হাজেরিন, আহমদ কবির ডাক দিলেন আল্লাহ আমার মেহনত সফল। কেন এটা বলতেছেন বাবা? লোকটা বেশি এটা নামাই দেন হিন্দি দুরুশরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। ভাইরা, এই মাহফিলের সাহায্যের জন্য রুমাল নিয়ে যাবেন, যখন যাবেন বিসমিল্লাহ করে নিজের পকেটে হাত দিবেন, খার পকেটে কথা কো না, খার পকেটে সাইন আবার হাত জন্য পকেটে হাত দিবেন না, বাস 10 টাকা 20 টাকা 100 200 যা আছে গাড়ি ভাড়া ছাড়া মুর্শিদের দামানে দেওয়ার দরকার আছে না নাই? এই জোরে বলুন না, দরকার আছে না নাই? সবাই দিবেন একটু মহব্বতে আল্লাহুম্মা সাল্লি সম্মানিত হাজেরিন, হযরতে আহমদ কবির বলেন আল্লাহ আমার মেহনত সফল। একটু বড় করে বলুন আল্লাহু আকবার। এখানে উনিও শিক্ষক, উনিও শিক্ষক, আর ইনি তো আমাদের রুহানি চিকিৎসক, আমাদের রুহানি মোলা, কথা বলেন না আরো জোরে। কাফার ময়লা হলে লন্ড্রিতে দিতে হয়, কলম ময়লা হলে মুর্শিদের কদমে হাজিরি দিতে হয়, কথা বলেন ঠিক না বেঁচে? একটা রাজনীতিবিদ চায় না, সিয়াসি লোক নেই চাহে কে দুসরে কোই সিয়াসি ওয়ালা পয়দা হো যায়। একজন রাজনীতিবিদ চায় না তার এলাকায় আতার মতো আরেকজনরা আরেকজন রাজনীতিবিদ হোক, কথা কয় না? কিন্তু শিক্ষক চায় তার ছাত্র তার থেকে যেন আরো বড় হয়, কথা বলেন না? আল্লাহর ওয়ালিরাও রুহানি সন্তানদের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ মিসবরজ রহম হো, আল্লাহ আমারে মুরিদিন পরি সাওর বিলাম নাজিল ফরমা। একটু বড় করে বলুন আল্লাহুম্মা আমিন। হর মুর্শিদ আপনি মুরিদ কি তরকি চাহতে হ্যায়, এটাই হচ্ছে কামেল পীরের আলামত। আহমদ কবির আল্লাহকে ডাকলেন আল্লাহ আমার মেহনত সফল, আল্লাহ তোমার কুদরতের হাতে আমার শাহজালালকে আমানত দিলাম। এক মুষ্টি মাটি হাতে নিলেন, সুবহানাল্লাহ, এ শাহজালাল মাটিটা তোমার কাছে রাখো, বের হয়ে যাও, দ্বীনের জন্য ইসলামের জন্য। ওরে শাহজালাল আমার দেওয়া মাটির রং গন্ধ স্বাদ যে জায়গার মাটির সাথে মিশবেই, আমার নির্দেশ ওই জায়গায় তুমি ইসলামের প্রসার করবে। মুর্শিদের পাগড়ি গায়ের জুব্বা নামাজের মুসল্লা হাতের তাসবিহ, একটু বড় করে আল্লাহু আকবার। বুজুর্গদের তাবাররুকাত শাহজালাল মুজাররদিয়া মনিকে পড়ালেন, বিদায় করে দিলেন, যাও। শাহজালাল মুজাররদিয়া মনি মক্কা থেকে মদিনায় পাকে হাজিরি, কারণ ওলি আব্দাল গাউস কুতুব পীর মুর্শিদ সকলের রুহানি চৌকাট হচ্ছে সোনার মদিনা, ঠিক না বেটি? আরো জোরে, কেন কেন? আমার নবী হাদিসে বলেছেন মাইরিদুল্লাহু বিহি খাইরান ইফাক্কিহু ফিদ্দিন ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি উম্মত। আমি নবী বন্টনকারী, মা তাকসিম করনে ওয়ালা, আল্লাহ মুজকো দেতা হে আর মা
আল্লাহ কি তাকাত সে উম্মত কো তকসিম করতা হু জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ দান করেন রসুল কি করেন এ জোরে বলুন না কি করেন আল্লাহ দাতা সর্বোপরি রসুল কসম বন্টনকারী একটু জোরে বলুন না ইয়া রাসূল আল্লাহ আল্লাহ দাতা সর্বোপরি রসুল কসম বন্টনকারী আরে দয়াল নবীর বন্টনে যেন আমি ওদিকে দয়া পাই চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই আল্লাহুম্মা সাল্লে মারহাবা ওয়া আলা আলে সাইয়্যিদিনা আল্লাহ দেনে ওয়ালা রসুল বন্টন করনে আলা হযরত বলছেন লা ওয়া রাব্বিল আরশ জিসকো জো মিলা উনসে মিলা বটতি হ্যায় কোনেন মে নিয়ামত রসূলুল্লাহ কি চিৎকার দিয়া বলুন না ইয়া রাসূলুল্লাহ সেই খায়রাতে মুস্তাফা নবীর দরবার থেকে নেওয়ার জন্য শাহজালাল মুজাররদিয়া মনি তামান ফেলে দিলেন চাদর বিছিয়ে দিলেন একটু বড় করে বলুন আল্লাহু আকবার এসব যে গুম্বিদ বালে মনসুর দোয়া করনা জব বাপ না যায় দিদার আতা করনা জুড়ে বলুন আল্লাহুম্মা আমিন ওই সাকরাত ওই মৃত্যু কত উত্তম যদি আমার মৃত্যুর বিছানায় আমার ডান পাশে হায়াতুল নবী বাম পাশে আমার মুর্শিদ থাকে আমার চেহারা থেকে শরীর থেকে রূহ বের হবে এর চাইতে দৃশ্য আর কি হতে পারে একটু চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার সম্মানিত হাজেরিন আল্লাহর হাবিব সাল্লামা দেওয়ার ক্ষমতা আছে না নাই জুরে বলুন না আছে না নাই শাহজালাল মুজাররদ ইয়ামানি মদিনায় পাকের হাজিরি শেষ করে ইয়ামানে গেলেন সময় আর 10 মিনিট আমি কথা লম্বা করব না বাবা কথা বলছ খামোশ খামোশ সম্মানিত হাজিরিন কোরআনে আল্লাহ বলছেন লা খাউফুল আল্লাহর ওলিদের কোনো ভয় বলেন না ভয় শাহজালালের বাগের কোনো ভয় আছে কথা কয় না আছে সম্মানিত হাজিরিন মদিনা থেকে গেলে নিয়ামন নিজের জন্মস্থান সুবহানাল্লাহ কোথায় গেলেন সেই আমন জি ইয়ামানের বাদশাকে দাওয়াত দিলেন ইয়ামানের বাদশা শাহজালাল মুজাররদ ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহিকে দুনিয়া থেকে বিদায় করার নাপাক উদ্দেশ্যে একটা গ্লাসের মধ্যে শরবতের সাথে বিষ মিশ্রণ করে রেখেছে নাউজুবিল্লাহ আরে জোরে তো আল্লাহর যেই ওলি জঙ্গল থেকে খানকার খবর রাখতে পারে শরবতের মধ্যে বিষ মিশ্রণ এই খবর আছে না নাই একটু দুই হাত তুলে বলুন না আছে না নাই আরো জোরে বলুন না আছে না নাই নারায়ে তাকবীর নারায়ে রিসালাত দরবারে আউলিয়া কেন ঢোকা কে বসাইছে মানা করতে না ব্যাপার খারাপ সম্মানিত হাজিরিন
শরবতের মধ্যে কি বিশ্রণ করেছে? উদ্দেশ্য শাহজালালকে বিদায় করার জন্য আমাদের সিলেট ব্রাহ্মণবাড়ি একটা প্রবাদ আছে, ফোরের জন্য গর্ত করলে আপনি মনে করবেন আমার জন্য একটা বড় গর্ত করতেছেন আমাকে ভালানোর জন্য, দেখবেন ওটা পরিবর্তন হয়ে গেছে মুর্শিদের দোয়ায়, আপনি নিজে আগাগোড়া ঢুকে গেছেন। কথা কয় না ঠিক না বেটে? হুঁশিয়ার সাবধান। আল্লাহওয়ালারা কোনো কাজ করলে এরা মুখ খুলে না, এরা শুধু জবান খুলে না, এরা অন্তরটা আল্লাহর দিকে লাগায় দেয়। আরো জোরে বলুন না। মাদ্রাসায় ভর্তি হলে আলেম হওয়া যায়, আর আল্লাহর ওলিদের খানকায় রিয়াজত করলে আরিফ হওয়া যায়। জোরে জোরে, আলেম হওয়া এক জিনিস, আরিফ হওয়া আলেম হোনা এক হে, আরিফ হোনা আর হে, ইয়ে ভি কাবিলে গৌর হে। সম্মানিত হাজিরিন, এই সিলসিলার মধ্যে একটা তসবিহ আছে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলীম। খতনে গাউসিয়ার মধ্যে আছে না নাই? শাহজালাল শরবত হাতে নিলেন, কি মিশানো জোরে কয় নাকি? আল্লাহ কইছে লা খাউফুন, কোনো ভয় শাহজালাল হাতে নিয়ে কয় বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। শরবত শাহজালালের পেট মুবারকে যাচ্ছে, ইয়ামনের বাদশা সিংহাসনে মৃত্যুর যন্ত্রণায় ছটফট করা শুরু কইরা দিছে। আর জোরে, ক্ষমতা কার? সত্যনাথ সাথে সাথে রাজ সিংহাসনের উপরে মৃত্যু, ইয়ামনের বাদশার একমাত্র 17 বছরের তরুণ শাহজাদা যার নাম আব্দুল্লাহ ইয়ামনি, বাবার এই করুণ মৃত্যু, আল্লাহর ওলির সাথে এই বেয়াদবি দেখে সে শাহজালালের কদমে লুটায়া পড়েছে। আরো জোরে, নিগাহে ওয়ালি মে ও তাসির দেখি, নিগাহে ওয়ালি মে ও তাসির দেখি, বদলতি হাজারো কে তকদীর দেখি, আল্লাহর ওলিদের নজর পড়লে কিসমত পরিবর্তন হওয়ার সুযোগ আছে না নাই? আব্দুল্লাহ ইয়ামানি কদমে আরশ করে, হুজুর আমার সিংহাসনের প্রয়োজন নাই, আমার গোলামীর দরকার, এই জন্য আরিফ বিল্লাহ রুমি বলেছেন, গর্তু খাগি হাম নশিনি বা খোদা গুনা নশি দর হুজুরে আউলিয়া। এ দুনিয়ার মানুষ, এই দুনিয়ায় যদি আল্লাহর সান্নিধ্য পেতে চাও, গুনা নশি দর হুজুরে আউলিয়া, আউলিয়াদের কদমের কাছে চলে যাও। আরো জোরে, আরো জোরে, আল্লাহর ওলিদের জুতার ধুরির মধ্যে যেই বাদশাহী আছে, রাজা বাদশার মলি মুক্তার মধ্যে যেই বাদশাহী, পাওয়ার নাই, চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার, বড় করে বলুন আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের জুতার ধুলির এত দাম, আর উনি তো ওলি না, উনি তো আওলাদে রাসূল। আরো জোরে, ये तो आले रसूल है, सादात है, इनका एहतराम करना, इनका मोहब्बत करना, ये तो ईमान का हिस्सा है। जुरे शुरे बोलो ना, सुभान अल्लाह। এখানে উলামায়ে কেরাম আছেন, কুল আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আহলে বাইতের রাসূল কো মোহব্বত করনা, ये तो फर्ज है। আর জুরে,
মেরি বাত নেই, এ কুরআন কা ফয়সালা হ্যায়। কষ্ট হইতেছে? না। খারাপ লাগতেছে? আর পাঁচ মিনিট। আব্দুল্লাহ ইয়ামানি শাহজালালের সাহাবাত চায়। শাহজালাল বললেন, বাটা রাজদরবার রাজার দেশ, রাজা ছাড়া থাকতে পারে? তুমি তোমার বাবার একমাত্র ছেলে, তুমি তো সিংহাসনের মালিক, হুজুর দরকার নাই, আমার আপনার গোলামি দরকার। জোরে চিৎকার দিয়ে শাহজালাল অনেক বুঝাইলেন। বুঝানোর পর রাজমুকুট মাথায় দিয়ে সিংহাসনে বসে বিদায় নিছে। এক সপ্তাহ পরে ওই আব্দুল্লাহ ইয়ামানি সাধারণ পোশাক পরে রাজ সিংহাসনকে তালাক দিয়ে শাহজালালের কাফেলায় চলে যায়। আরো জোরে, যারা শাহজালালের মাজারে গেছেন, আমার ভাই মাঝে মাঝে যে আমরা যাই, যাওয়ার দরকার আছে না নাই? এ জোরে করে, দরকার আছে না নাই? আমরা কর্ম জিয়ারত আর ওয়াহাবিদের জন্য কিয়ামত। এই কথা কথা ঠিক না বাজে? আমাদের জন্য জিয়ারত, ওয়াহাবিদের জন্য বিপদ। জোরে কয়না ঠিক না বাজে? আমাদের নসিবে ফিরানি, ওয়াহাবিদের নসিবে ফেরেশানি। আর জোরে কয়না ঠিক না বাজে? সম্মানিত হাজিরিন, দরগাহ শরীফে ঢোকার সময় দেখবেন ছোট একটা কবর, এটা হচ্ছে ইয়ামানের বাদশা শাহজাদা আব্দুল্লাহ ইয়ামানির কবর। জোরে বলুন। শাহজালাল যাইতে 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 সিলেটে ঢুকবেন, নদী পার হবেন, নৌকা নাই। কি নাই? কি নাই? সরায় ফেলছে, কিন্তু আল্লাহর বলির শক্তি আছে না নাই? রুহানিয়ত আছে না নাই? আল্লাহর বলি হরিণের চামড়ার জয়নামাজ পানির উপর বিছিয়ে দাঁড়িয়ে গেলেন, মুহূর্তের মধ্যে ওই জয়নামাজ আমার শাহজালালকে এই পার থেকে ওই পারে পৌঁছায় দেয়। জবান খুলে বড় করে বলুন সুবহানাল্লাহ। ওইটা দেখেন আরেক সমস্যা কি, বড় বড় পাথর দিয়ে রাস্তার মধ্যে পথ বন্ধ করে রাখছে। আল্লাহর ওয়ালি বললেন সিল হাট, পাথর সরে যা। একটু জোরে বলুন না রে বাবা, আরো জোরে, সিল হাট, হে পাথর সরে যা। বলতে দেরি, পাথর সরে গেছে। সেই থেকে এই দেশের নাম হয় সিলেট। সুবহানাল্লাহ বলছেন না? সুবহানাল্লাহ বলছেন না? সম্মানিত হাজিরিন, বিখ্যাত পর্যটক ইবনে বতুতা তানজানিয়ার মরক্কোর অধিবাসী বাংলার জমিনে যখন আসেন চট্টগ্রামে নামেন, তিনি শাহজালালের বেলায়েতের খুশবুর গ্রাম পেয়ে গেলেন। এখন হযরত ইহাঁ কে এক মামলা আছে, হর জায়গা নেই, এক খানকা ওয়ালা আর দুসরা খানকা ওয়ালা কো পছন্দ নেই করতে, লেকিন আউলিয়া আল্লাহ কি এ মিজাজ তে আগর কোই ওলি হে তো দুসরা ওলি ইনকে বাদ জাতে হে। সুবহানাল্লাহ বলুন না, ইনকে আন্দার হাসাদ বোস নেহি তা, দো বাদশা এক কলিম মে নেহি সমা সকতে। আই হায়, যদি হয় সুজন এক বিছনায় নয় জন, যদি হয় সু, কথা কয় না সু, এখন আমরা কি সুজন না কুজন? আল্লাহ যদি ফাটা আটকাইবার কোন সুযোগ আছে, আরে জোরে কইরা সুযোগ আছে। ইবনে বতুতা শাহজালালকে দেখার জন্য চট্টগ্রাম থেকে সিলেট আসতেছেন 850 বছর আগে। মারহাবা, মোবাইল নাই, টেলিফোন নাই, ফ্যাক্স নাই, গাড়িও
চলতে চলতে সিলেটের কাছাকাছি হঠাৎ করে দেখেন চার পাঁচজন মানুষ ঘুরা দিয়ে এসে ওনারে ঘেরাও করছে। উনি মনে করলেন এটা মনে হয় ডাকাইত, কারণ উনি ভ্রমণ পিপাসু মানুষ, এইরকম অভিজ্ঞতা ওনার হাজার হাজার। ওরা বলে না আমরা ডাকাত নয়, আমরা শাহজালালের মুরিদ, আমাদেরকে আমাদের দয়াল মুর্শিদ পাঠাইছেন আপনাকে ইস্তেকবালিয়া দিয়ার নিয়ে যাওয়ার জন্য। ইবনে বতুতা কয় আরে আল্লাহ, আমি যে সিলেট যাইব আমি তো বলি নাই জান লোক কেমনে। ওয়াহাবারে ওয়াহাবিরারে কয়া দেন অলিরা গায়েবের খবর দেয় এমনে। আরে এলেমের শহর গনবী শাহে মদিনা, এলেমের শহর গনবী শাহে মদিনা, কে বলে রে আমার নবী গায়েব জানে না। বড় করে বলুন না ইয়া রাসূলুল্লাহ। সংক্ষেপ, তারা ইস্তেকবালি দিয়ে খানকায় নিলেন। সুবহানাল্লাহ, কোন আল্লাহর ওলিদের খানকা আছে না নাই, ছিল না নাই, থাকবে কি না, এই খানকার জন্য টাকা পয়সা দেনে কি জরুরত দেওয়ার দরকার আছে না নাই? দুই হাত দিয়ে বলুন দেওয়ার দরকার আছে না নাই? মন খুলে দিবেন, কারণ হযরত কি কদম কি ধুল আপনি সর পর লেকর মে এলান করতা হু, এই জমিনে আগে খানকা হয়েছে পরে মসজিদ হয়েছে। আগে কি? পহলে খানকা বাদ মে মসজিদ, কিউকি মসজিদ মে জানে ওয়ালে কি ইমানদার নেই থা, আউলিয়া আল্লাহ নে মেহনত কর করকে ইমান ওয়ালো কো বানায়া ফির মসজিদ মে ভেজা। জুরে বলুন ঠিক না বেঠে? খানকার গুরুত্ব আছে না নাই? আয়ো কথা কয় না, গুরুত্ব আছে না নাই? খানকায় গেছে শাহজালাল, আসলেন সুফিদের একটা বৈশিষ্ট্য ছিল, সুফি শব্দের অর্থ গেলি পাবেন, মানে যারা পশমের জুব্বা পড়তেন, পশমের জুব্বা। মারহাবা কন্যা সুফ, সুফ সে সুফি জো পশমি কা লিবাস পহনতি হ্যায় উসকো সুফি কহতে হ্যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। ইয়ে তো হযরত কা নজর হ্যায় মুঝ পর, আলহামদুলিল্লাহ। আগর ইসি তরহ রহে তো হামারা দুনিয়া আখিরাত কা বেড়া পার হ্যায়। আমিন বলুন না, আরো জোরে বলুন না আমিন, আরো বড় করে বলুন না আল্লাহুম্মা আমিন। এখন এত সুন্দর ইবনে বতুতা কো আল্লাহরে আমি রাজা বাদশার কত পোশাক দিছি এরকম সুন্দর দেখছি না, এটা যদি শাহজালালে আমারে দেলাইতো। মনে মনে তিন দিন পর বিদায় নিবেন, আল্লাহর ওয়ালি শাহজালাল গায়ের পশমি জুব্বাটা খুইলা ইবনে বতুতার গায়ে লাগাইয়া দেয়। আর জোরে চিৎকার দি, আরে মুর্শিদ নাম যে যে করলো শাহাদা, দো দে দয়ে পাতায়া তারা তুইলা সে মাখন, সেই সে মাখন বকর করলে মরণ জ্বালা থাকবে না, লোহারে বা নাইল কান শাশুরা। একটু চিৎকার দিয়া বলুন না ইয়া ওয়ালি আল্লাহ। পশমি জুব্বা কি করছেন কথা কই না, জব জব আপনি জিস পে আতহার সে ইয়ে জুব্বা উঠারা, তো ইবনে বতুতা নে দেখা শাহজালাল কি জো জুব্বা আন্দর মে হ্যায় ইসমে কই তালিয়া লাগানা হ্যায়। জোরে বলুন আল্লাহু আকবার, জুব্বাটার মধ্যে অনেক তালি লাগানো, ওইটার বিশ্লেষণ আর যাব না, সময় নেই। বাস উনি বিদায় নিয়ে গেলেন খানকায়, উনার মুরিদরা বলে হাসতেছে, ইবনে বতুতা বলে তোমরা হাসো কেন, আপনি যে আমাদের মুর্শিদের পশমি জুব্বা নিবেন এটা আপনি আসার আগে আমাদেরকে আমাদের হুজুর বলছেন। আরেকটা বলছেন কি, এই পশমি জুব্বা আপনার কাছে বেশি দিন থাকবে না এটাও বলছেন। আমার অশেষ
ইবনে বতুতা কয় হ আমার জান দিলাম এই আল্লাহর ওলির তাবারক আমি কাউকে দেব না। আরে জোরে হাসিরিনে কেরাম। তাহলে যেহেতু আজান হয়ে যাচ্ছে আমি আর বাড়াচ্ছি না, আল্লাহ তাআলা আমাদের আশা বাসা মেহনত মুশাক্কাতকে আলে রাসূলের রাসূলে আল্লাহ যেন কবুল করেন, জোরে বলুন আমিন। আমার কথাবার্তা আগর মে গলতি আর কহনে মে আগর কোই লফজ মে গলতি হো তো মে হযরত কে কদম মে মাফি কে তলবগার হো। হযরত মাফি কে তলবগার হো, আগর কোই লহজা মে কোই গলতি বগেরা হো গয়ে তো আপসে মে মাযরত কে সাথ মাফি মাংতা হো। আপ আয়ে আর আপ ইনশাআল্লাহ জো জিতনা জরুরত হে ইনশাআল্লাহ ইস জমিন কে উলামায়ে আহলে সুন্নাহ আপকে পিছে হে আর আপ আমারা পেশওয়া হে। আল্লাহ তাআলা হযরত কে সায়া আমারে সর পর তাদের কায়েম ও দায়েম রাখে, জোরে বলুন আমিন। আরো বড় করে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।